গাইজ মোবাইল ফোন দিয়ে সব কিছু করা সম্ভব আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু লোক টাকা ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন যেখানে কেউ কখনও বুঝতেও পারবে না সো গাইজ এখন আমি দেখাচ্ছি সো গাইজ দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটা সিম্পল ছবি তাই না এখানে কিন্তু একটা সিম্পল ছবি রয়েছে আমি কিন্তু এই ছবিটিকে ডিএসএলআর ক্যামেরার মতো বানিয়েছি দেখুন এটি কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু আমি বানিয়েছি কেউ কখনো ধরতেও পারবে না দেখুন আমি যদি জুম করি তাহলে কিন্তু আপনি ক্লিয়ার দেখতে পারবেন যে এই ছবিটি কোথাও কিন্তু এডিট করা হয়নি এরকম কিন্তু কেউ কখনও বুঝতেও পারবে না বলতেও পারবে না সেভাবে যে ছবিটি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে যেটি আপনি নিজেই দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু আরেকটি ছবি রয়েছে এই ছবিটি কিন্তু মোবাইল ফোন দিয়ে তোলা হয়েছে আমি কিন্তু এই ছবিটি ডিএসএলআর ক্যামেরার মতো বানিয়েছি দেখুন পুরোপুরি ডিএসএলআর ক্যামেরার মতো লাগছে কেউ কখনও ধরতেও পারবে না সো গাইস আপনি দেখলেই অবাক হয়ে যাবেন যে এই কাজটি সামান্য মোবাইল ফোন দিয়ে কীভাবে করা সম্ভব ক্যামেরার মতো কীভাবে ছবি তৈরি করা সম্ভব কেউ কখনো জীবনও ধরতে পারবে না সো গাইস চলুন এখন আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা একটি সিম্পল ছবিকে ডিএসএলআর ক্যামেরার মতো বানিয়ে ফেলতে পারবেন সো গাইস এখন আপনি সোজা মোবাইল ফোনের প্লে ওপেন করবেন তারপর এখানে সার্চ করবেন যে অ্যাড অফ এক্সপ্রেস তাহলে কিন্তু আপনি এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন সো ওপেন করার পর এখনও আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখনও আপনি এখান থেকে একটু লোড নেবে তারপর অ্যাড ইমেজ অপশানে ক্লিক করে দিবেন তারপর ফটোজ অপশানে এসে যে ছবিটিকে ডিএসএলআর করবেন সেই ছবিটিকে সিলেক্ট করবেন এখন আমি কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিলাম ছবিটি সিলেক্ট করার পর দেখবেন যে ছবি ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে ঠিক আছে সো আপনাকে সবার প্রথমে ওই ছবির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে সো দেখুন এখানে কিন্তু রিমুভ হচ্ছে একটু সময় লাগবে সো রিমুভ হয়ে যাওয়ার পর এখন আপনি এখানে সেভে অপশানে ক্লিক করে এ সেভ করবেন এই ছবিটি দেখুন সেভ হয়ে গিয়েছে তারপর এই অ্যাপস থেকে বেরিয়ে আসবেন প্রথম অ্যাপসের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আপনি সোজা মোবাইল ফোনের গ্যালারি অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি ওই ছবিটি নিয়ে আসবেন যে ছবিটি আপনি এডিট করবেন ব্লার করবেন সো গাইস এই ছবিটি আনার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন যে মোবাইল ফোনে এডিট অপশান এখন আপনি এডিট অপশানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখন আপনি এদিকে আসবেন তাহলে একটি অপশান দেখতে পারবেন যে ইরেজ এখন আপনি ইরেজার এই অপশানে ক্লিক করবেন তারপর এটি ফুল বাড়িয়ে দেবেন তারপর এখান থেকে আপনি এই ছবিটি একটু ইরেজ করবেন ঠিক আছে এই যে মানুষটি দাঁড়িয়ে রয়েছে এটি আপনি মুছে ফেলবেন ইরেজ করে এইভাবে একটু মুছে ফেলবেন ঠিক আছে এখন আমি মুছে বলছি দেখুন এইভাবে আপনাকে মুছে ফেলতে হবে তো পুরোপুরি মুছে ফেলবে না নিচের একটু অংশ বাদ রাখবেন ঠিক আছে নিচের একটু অংশ বাদ রাখবেন তারপর এখান থেকে রেস্ট করা হয়ে গেলে টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করে এই ছবিটি সেভ করবেন সো এখন আপনাকে আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে তার জন্য প্লে স্টোর ওপেন করবেন তারপর এখানে সার্চ করবেন যে আফটার ফ্রোকাস এখন আপনি আফটার ফোকাস এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন সো ওপেন করার পর এখন আপনি অ্যালবাম অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওই ছবিটি নিয়ে আসবেন ঠিক আছে এই যে ছবিটি আপনি ইরেজ করেছেন ওই ছবিটি নিয়ে আসবেন তারপর এখান থেকে তিন নম্বর অপশানে ক্লিক করবেন ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় অপশানে ক্লিক করবেন তারপর নিচ থেকে একটা লাইন তেলে দেবেন এইভাবে ছোট্ট তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান পেয়ে যাবেন যে দেখুন এখানে রয়েছে এফ এডি আইএনজি বিজি ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন আপনি মিনুয়াল অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে এখান থেকে নিচের যে মাঝখানের যে রেল লাইন রয়েছে এখন আপনি নিচের ঠিক ওই স্থানে রাখবেন দেখবেন যে কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন ছবি তোলা হয় তখন কিন্তু নিচের দিয়ে কিন্তু কম ব্লাড থাকে আর উপরে দিয়ে কিন্তু আস্তে আস্তে ব্লারটা ব্লাডটা বেশি হয়ে যায় তাই না তো সেটি আপনাকে এখান থেকে করতে হবে দেখুন আমি দিয়ে দিয়েছি তারপরে এখান থেকে মার্ক অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু নিচের অংশটুকু ব্লার হবে না উপরের অংশটুকু ব্লার হবে নিচের অংশটুকু উপরের অংশটুকু আর ব্লার করার জন্য এখন আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন যে ব্লার এই ব্লার অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই উপরের লাইনটি যে ব্লার এই ব্লাডটি বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু অনেকটা ব্লার হয়ে যাবে দেখুন কতটা পরিমাণে ব্লার হয়ে গিয়েছে তারপর এখান থেকে আপনি এখান থেকে উপর থেকে সেভ অপশানে ক্লিক করবেন তারপর ইয়েসে ক্লিক করে এই ছবিটি সেভ করে নেবেন মোবাইল ফোনে ঠিক আছে অ্যাড আসলে অ্যাড থেকে বন্ধ করে দেবেন দেখুন ছবিটি সেভ হয়ে গিয়েছে সো এখন আপনাকে লাস্ট কাজটি করতে হবে এখন আপনি মোবাইল ফোনে গ্যালারিতে চলে আসবেন তারপর যে ছবিটিকে আপনি ব্লার করেছেন ওই ছবিটি নিয়ে আসবেন তারপর শেয়ার অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে সো আপনাকে আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপটি দেখাচ্ছি আমি এখন আপনি প্লে স্টোর থেকে এখান থেকে পিক্সেল অ্যাপ এই অ্যাপসটি ইনস্টল করে রেখে দেবেন ঠিক আছে এখন আমি এই অ্যাপসের ভিতরে প্রবেশ করব এই ছবিটি দিয়ে তো এই ছবিটি সিলেক্ট করবেন ঠিক আছে এইভাবে সিলেক্ট করার পর শেয়ার অপশানে ক্লিক করে দেবেন সরি সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই যে দেখবেন যে পিক্সেল অ্যাপ কিন্তু অ্যাপসে চলে আসবে এখানে তো এখন আপনি পিক্সেল ল্যাপ অ্যাপসটি গেছে সিলেক্ট করবেন তাহলে কিন্তু ছবিটি পিক্সেল অ্যাপ অ্যাপসের ভিতরে চলে যাবে তারপরে এখান থেকে টিকমার্ক করবেন টিকমার্ক করার পরে এখন আপনি উপরে থেকে প্লাস বাটনে ক্লিক করে দিবেন তারপর ফর্ম গ্যালারি অপশানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখন আপনি মানে ওই ছবিটি সিলেক্ট করবেন যে ছবিটিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন নিচ থেকে তারপর এখান থেকে আপনি মাঝখানের এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এদিকে আসবেন তাহলে একটি অপশান দেখতে পারবেন যে রিলেটিভ সাইজ এই অপশানে ক্লিক করে এখান থেকে হানড্রেড পার্সেন্ট করে দেবেন তাহলে কিন্তু ছবিটি খাপে খাপে বসে যাবে দেখুন ছবিটি কিন্তু একেবারে পুরোপুরি রিয়েলিস্টিক লাগছে ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে গিয়েছে সো এখন আপনাকে সেভ করতে হবে তার জন্য উপর থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন তারপর সেভ এস ইমেজে ক্লিক করবেন তারপর ডিফল্টে ক্লিক করবেন তারপর আল্ট্রা সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলেই কিন্তু ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখুন ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে একদম পুরোপুরি ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে গিয়েছে সো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো সিম্পল ছবিকে ব্লার করতে পারবেন ঠিক আছে সো গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ